নমস্কার, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসটিএ। তো আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি মুড়ি মেশিন চালাবেন, মানে মুড়ি মেশিন সংক্রান্ত অনেক বিষয় খুঁটিনাটি যেগুলো আপনাদের জানা নেই, আমরা আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আপনি কিভাবে মেশিন চালাবেন, কিভাবে মুড়ি ভাজবেন, কখন বালি চেঞ্জ করতে হয়, হিটটা কীভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে, কখন চালের মাত্রাটা বাড়াবেন, এ সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসডিএর সাথে লেগে থাকুন, আমরা আপনাদেরকে দেখাব। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে এখন দেখছেন মুড়ি মেশিন, যেখান থেকে আপনি মুড়ি ভাজতে পারবেন, আপনি বাদাম ভাজতে পারবেন, আপনি ছোলা ভাজতে পারবেন, আরও নানা ধরনের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনি অতি সহজে এখান থেকে ভাজতে পারবেন, আমরা সেসব বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করতে থাকব। হ্যাঁ, তো যেমনটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আপনি মেশিন কীভাবে চালাবেন, এটা হচ্ছে আপনার মেশিন। এটাতে আপনার এখনও মানে ফুল সেট নেই, এখানে আপনার একটা ওই নেট দেওয়া থাকবে যেখান থেকে আপনি মুড়িটাকে বার করতে পারবেন বা অন্যান্য প্রোডাক্টগুলো বার করতে থাকবেন। আপনার মেশিনের ঠিক পিছনের দিকে মোটর লাগা থাকে, আমরা ক্রম্পটনের মোটর দিয়ে থাকি, তো সেই মোটরটা আপনাকে ইলেকট্রিকের সাহায্যে ঘোরাবে, মানে আপনার রোস্টার মেশিনটা ঘুরতে থাকবে, এটা এটা ঠিক এইভাবে ঘুরতে থাকবে, এটা ঠিক এরকমভাবে ঘুরতে থাকবে। তো ভেতরে বালি দেওয়া থাকে, এই বালিটা কখন চেঞ্জ করতে হয় সেটাও জানাবো আপনাদের। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা মুড়ি মেশিন এসডিএ যে চ্যানেলটা আমাদের সিঁদুর অটোমোবাইলসের পক্ষ থেকে, এটাকে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সমস্ত ধরনের তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি, যেটা আপনি বাড়িতে বসেই মোটামুটি বুঝতে পারবেন। তো বন্ধুটা, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের, এখান থেকে আপনি মুড়িটা বার করতে পারবেন, এখানে অবশ্যই নেট লাগানো থাকবে, মেশিন আপনার কখন হিট হচ্ছে, কতটা পরিমাণ হিট হচ্ছে কিভাবে বুঝবেন আমরা এটাও আপনাদেরকে জানাবো, বালি কখন চেঞ্জ করবেন, আমরা সমস্ত ধরনের যে ইনস্ট্রাকশন এগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসডিএ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সিঁদুর অটোমোবাইলসের মেন গেট, মানে যেটা আমাদের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির মেন গেট। আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফ্যাক্টরি ওয়ার্কশপ, এগুলো সব দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসটিএ। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে সমস্ত ধরনের আমরা মেশিনারি আমরা তৈরি করে থাকি, আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমাদের ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু আপনাদেরকে মেশিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে আপনি ভ্যারাইটিস টাইপের মেশিন পাবেন, অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে থাকি, আমরা কোনোভাবেই আমরা মেশিনারির সাথে কোনোভাবে স্যাক্রিফাইস করতে নারাজ, কোয়ালিটিতে আমরা কোনোভাবেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এগুলো আমরা করি না, আপনি গুড কোয়ালিটির এখান থেকে মেশিন পাবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনি ব্যবসাটাকে একটা জায়গায় পৌঁছাতে পারেন, তার জন্য আমরা আপনাদের সাথে এগুলো করে থাকি, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডেড দিয়ে থাকি। আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে আমার পিছনে যেগুলো আছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিছনে নানা ধরনের মেশিনারি আমাদের মুড়ি ভাজা মেশিনের, নানা ধরনের ডিজাইন করা, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ক্যাটাগরির মাল আমাদের এখানে আছে, আপনি ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, সমস্ত ধরনের মেশিনারি আমাদের সিঁদুর্গ অটোমোবাইলস থেকে আপনি পেতে থাকবেন। আর বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে ওয়ার্কশপ আমরা। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতেই অবশ্যই আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কেন ওয়ার্কশপটাকে দেখাই, বিকজ ওয়ার্কশপটা হচ্ছে ওয়ার্কশপের মতো, আর আমাদের বিজনেসটা যেটা, আমাদের যে কোম্পানি সিঁদুর্গ অটোমোবাইলস, তো সেটা যে একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা যে সেটার স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখতে পেরেছি আর আপনাদের কাছে এ গ্রেড এ ওয়ান ক্যাটাগরির মাল আপনারা পৌঁছে দিতে পারছি আপনাদের বাড়িতে, সেটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই অ্যাসেট, যেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গাতে আসছেন বা আপনি কি মেশিন নিচ্ছেন বা মেশিনের কোয়ালিটি কি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা,
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো আমাদের যে ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটা কত সুন্দর ওয়ার্কশপ এটাকে তুলে ধরার জন্য। অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্কশপের ছবি খুব সুন্দর ছবি। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের গর্বের বিষয়। আমরা আমাদের ওয়ার্কশপ আমরা দেখিয়ে থাকি প্রত্যেকবারের মতো, এবারেও দেখাচ্ছি। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন STA। হ্যাঁ বন্ধুরা, আমি দেখাবো আমাদের অফিস। এটা হচ্ছে আমাদের অফিস বিল্ডিং। আপনারা বুঝতে পারবেন আমাদের ব্যবসার যে ভিত অবশ্যই এগুলো দিয়েই হয়। তো আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো আমাদের অফিস খুব সুন্দর অফিসটাকে দেখানোর জন্য। আপনারা দেখছেন আমাদের শ্রীদুর্গ অটোমোবাইলসের পক্ষ থেকে আমাদের অফিস। দেখুন আমাদের কত সুন্দর অফিস, সাজানো গোছানো অফিস। অফিস থেকে আপনি আমাদের যে অফিস থেকে আপনি আমাদের পুরো ওয়ার্কশপের ছবি দেখতে পাবেন। এখানে আপনারা দেখছেন আমাদের অফিস থেকেই ছবি দেখা যাচ্ছে ওয়ার্কশপে। তো সমস্ত ধরনের এখানে মেশিনারি আমাদের রাখা আছে। তো যেমনটা বলছিলাম, সঙ্গে থাকুন আমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের সাথে চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। আগামী দিন চাইবো আপনারা আরও বেশি পরিমাণে মানুষ আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আমরা আপনাদেরকে বাড়িতে বসে কীভাবে মুড়ি মেশিন চালাবেন, কোথায় আপনার প্রবলেম হচ্ছে, মুড়ি মেশিনের সংক্রান্ত কী কী বিষয় নিয়ে আপনার খুঁটিনাটি আরও জানা দরকার আছে, আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আপনি আমাদেরকে কল করতে পারবেন। আমরা সদা সর্বদা আপনাদের সাহায্যের জন্য বসে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আমাদেরকে কল করে আপনাদের মতামত জানাবেন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে প্রচুর 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 লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে থাকবেন। আজ এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। নমস্কার।